এই হচ্ছে আই লাভ দীঘা। একদিনে দীঘা ঘোরা হোটেল খরচ না দিয়ে, সেটা কি সম্ভব? আসলে সেটা সম্ভব। আমরা ভ্রমণ বিভাসু বাঙালি, তাই সবসময় মন চায় কাছে পিঠে একটু ঘুরে বেড়াই। আর তার জন্য দরকার একটা নিখুঁত প্ল্যান। ম্যানেজমেন্টটা যদি আপনি ঠিক করে করতে পারেন, তাহলে কিন্তু একদিনেই দীঘা ঘুরে চলে আসতে পারবেন। আর ম্যানেজমেন্ট মানে দীঘার সমুদ্রে সকালে স্নান করা, খাওয়া দাওয়া করা, অমরাবতী পার্ক, ঢেউসাগর পার্ক, আরও একটি পার্ক, এগুলো ঘোরা, বিকেলে সময় কাটানো, আর সন্ধ্যে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আপনার ডেস্টিনেশন বাড়িতে ফেরা। একদিনে কী হবে না হোটেলের থেকে ঘোরা যায় সমস্তটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন জীবন সফর ব্লগ। এখন সময় 3:50, একদম প্রথম ট্রেন ধরবো। আমার বাড়ির সব থেকে নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে বামনগাছি রেলওয়ে স্টেশন। এখান থেকে ট্রেন ধরে যাব হাওড়া স্টেশন, আর সেখান থেকে যাব দীঘা। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ট্রেন ঢুকে গেছে, 3 মিনিট লেট এলো। প্রথম ট্রেনে যাত্রার সুযোগ যখনই হয়, তখন এই মানুষগুলোকে ভোলা যায় না। সত্যি আমাদের প্রত্যেকের এই জীবন সফর আলাদাই, আর এনাদের সঙ্গে যাত্রা করে বেশ ভালোই লাগে। শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি, আর টাইম হয়েছে 5:10। এখান থেকে যাবো হাওড়া স্টেশন, সঙ্গে থাকুন। সকালবেলার সময় তাই হাওড়া স্টেশনে আসতে বেশিক্ষণ সময় লাগলো না। চলে এলাম হাওড়া স্টেশন, আর এখন সময় হচ্ছে 5:35। আর এদিক থেকে যাবো হচ্ছে স্টেশন, প্রচণ্ড কুয়াশা। 21 নম্বর প্ল্যাটফর্মে দেখি বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, যদিও এটাতে যাব না, আমরা যাব তাম্রলিপ্ততে। ট্রেন দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে, 12857 আপ তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু সুপারফাস্ট। এই ট্রেনে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত এসি চেয়ার কার, আছে সেকেন্ড সিটার রিজার্ভেশন এবং 3টি জেনারেল কম্পার্টমেন্ট। ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে, আর আজকের একদিনের দীঘা ভ্রমণ যাত্রা শুরু করে দিলাম। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি আজকে যাত্রা করছি তাম্রলিপ্ত এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে, যার ভাড়া পড়েছে 95 টাকা। আপনারা চাইলে এই বগিতেও যাতায়াত করতে পারেন, কারণ সকালবেলার দিকে এই জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু বেশ অনেকটাই ফাঁকা থাকে। চলুন দেখা হচ্ছে দীঘা স্টেশনে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে দীঘার দূরত্ব 189 কিলোমিটার, আর জানালার ধারে যদি সিট পাওয়া যায় তাহলে এই রাস্তা যে কখন ফুরিয়ে যায় বোঝাই মুশকিল। আপনাদের এই জানালার ধারে সিটে বসে বাইরের দৃশ্য দেখতে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে তমলুক স্টেশন ছেড়ে দিল, আর এই বাইরের প্রাকৃতিক সৌন্দর্য যেন মুগ্ধ করে দিচ্ছে আমাকে। নেমে বললাম দীঘা স্টেশনে, আর এখান থেকে এখন যাবো হচ্ছে সোজা সি বিচের দিকে। ওখানে গিয়ে আগে স্নান করে নেবো, তারপরে একে একে ঘুরতে থাকবো। একদিনে কী হবে না হোটেলের থেকে ঘোরা যায় সমস্তটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর সমস্ত দেখুন সবাই আসছে কীভাবে, প্রচুর পর্যটক এসছে আজকে দীঘাতে। ট্রেন থেকে নেমে সোজা চলে এলাম নিউ দীঘা সি বিচে। এখান থেকে নিউ দীঘার যে সি বিচ আছে সেটা 400 মিটার মতন, আর আপনারা চাইলে টোটোতেও আসতে পারেন। টোটোতে ভাড়া 10 টাকা, আর যদি হেঁটে আসেন হেঁটে আসতে পারেন। আমি হেঁটে আসলাম, প্রথমেই চলে যাবো হচ্ছে সি বিচে স্নান করতে, তারপরে দুপুরে লাঞ্চ করব, তারপরে অমরাবতী পার্ক ঘুরবো, ঢেউসাগর পার্কে যাব, আরও একটা পার্ক হয়েছে এখানে নতুন ড্রাগন পার্ক, সেটাও দেখব। সন্ধ্যের ট্রেন ধরে আবার ফিরে যাবো। স্নান করে উঠে প্রচুর এরকম আপনারা দোকান পাবেন, সব ডাবের দোকান দেখতে পাচ্ছেন, ডাবের জল এখানে আপনারা খেতে পারেন। স্নান করে উঠে অনেকে খান, প্রচুর দোকান পরপর।
আমরা কি দীঘা যাবো? না, অবশ্যই যাবো, আর একদিনে আবার রিটার্নও আসবো। আমাদের অত্যন্ত প্রিয় এই জায়গাটি দীঘা। দীঘাতে আসেনি এমন মানুষ পাওয়া খুবই মুশকিল, আর এই দীঘাতে আসলেই আমাদের মন যেন ভালো হয়ে যায়। 2024 সালের একদম ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই চলে এসেছি এই দীঘাতে আপনাদের নিয়ে। সবাই আনন্দ করছে। আপনারা চাইলে এই রাইডগুলো নিতে পারেন। আমি জিজ্ঞেস করে নিচ্ছি কত করে নিচ্ছে। দেখুন, ঢেউ দেখুন, দারুণ ঢেউ। আপনারা চাইলে এই রাইডগুলো নিতে পারেন। দাদা, বোট রাইড কত নিচ্ছ? দাদা, কতটা নিয়ে যাও? আপডাউন 4 কিলোমিটার। আপডাউন 4 কিলোমিটার সমুদ্রের ভেতরে নিয়ে যাবে 150 টাকা। আর এদিকে আছে স্পিড বোট, একটু কথা বলি দাদার সঙ্গে। দাদা, কত নিচ্ছ? 300 টাকা পার হেড। পার হেড কতক্ষণ ঘোরাবে? আপডাউন 5 কিলোমিটার। আচ্ছা, সমুদ্রের ভেতরে। আচ্ছা, সমুদ্রের ভেতরে স্পিড বোটে করে আপনারা যাবেন, আপডাউন 5 কিলোমিটার, 300 টাকা পার হেড। এটা একটা দারুণ রাইড। দেখুন, সবাই উঠছে, কী সুন্দর, বাচ্চারাও আছে, ছোটো ছোটো বাচ্চারাও উঠছে। আর যদি আপনারা সিঙ্গেল রাইড করতে চান স্পিড বোটে, সেটারও ব্যবস্থা আছে দীঘাতে। দাদার সঙ্গে একটু কথা বলি। তো রাইডে তোমার গাড়িতে কত? 600। কতটা নিয়ে যাবে? 4 কিলোমিটার। স্পিড বোটে সিঙ্গেল রাইড হচ্ছে 4 কিলোমিটার 600 টাকা। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার, খুব সুন্দর লাগছে দেখে। দীঘা আর জমজমাট হবে না, সেটা কি কখনো হয়? কত কিছু ব্যবস্থা রয়েছে আপনাদের আনন্দের জন্য। রিমোট কারও রয়েছে। কত মিনিট গাড়ি? 50 টাকা। কতক্ষণ? এক রাউন্ড হবে 50 টাকায়, লম্বা রাউন্ড একটা। এখান থেকে লম্বা ওদিকে 50 টাকা। 50 টাকা নিচ্ছে। এই উপরে যে ইলেকট্রিকের পোস্টগুলো দেখা যাচ্ছে না, 1, 2, 3, 4, 5টা পোস্ট ওরকম যাবে ওদিকে, আবার রিটার্ন আসবে 50 টাকা। এন্টারটেনমেন্ট একদম দারুণ, খেলাধুলা চলছে এখানে। একটা অনেক পুরনো কথা মনে পড়ে গেল। আমরাও বন্ধুরা একটা সময় এখানে ফুটবল খেলেছি, সেগুলো সব এখন অতীত। সবাই এখন তার নিজ নিজ জীবন সফর নিয়েই ব্যস্ত। এরকম সব দোকানপাটগুলি আপনারা পাবেন এই সমুদ্রের পাড়েই, এই দোকানগুলি বসেছে। এখান থেকে চাইলে আপনারা কেনাকাটা করতে পারেন। স্নান করে উঠে আপনারা ঠিক ওই সামনে চলে যাবেন, ওই যে মিত্র ক্যাফে, ওখানে গেলেই ড্রেস চেঞ্জ করা যাবে, মাত্র 10 টাকা নেয় স্নান করতে। স্নান করে উঠে বিচ থেকে এসে মানে মিত্র ক্যাফের ওখানে একটা যেমন ঘর রয়েছে স্নানের জন্য, আর এখানেও একটা রয়েছে। দেখুন, প্রচুর স্নান করার জায়গা এরকম সি বিচের আশেপাশে রয়েছে 10 টাকাতে। 1-1.5 ঘন্টা সমুদ্রে কাটানোর পর এখানে আপনারা চেঞ্জ করে নিলেন। চেঞ্জ করে একদম সামনে প্রচুর রেস্টুরেন্ট আছে এই জায়গাগুলোতে, দেখুন পরপর সব। এই রেস্টুরেন্টের মধ্যে এক জায়গাতে খেয়ে নেবেন। তার রেস্টুরেন্টে দুপুরের খাবারটা সেরে বেরিয়ে পড়বো, অমরাবতী পার্ক, সাগর ঢেউ পার্ক এগুলো ঘুরবো। তারপরে বিকেলে আবার বিচে আসবেন, এসে বিচটা ঘুরে ট্রেন ধরে বাড়ি। খেয়ে নিচ্ছি দুপুরের খাবারটা, এখানে আপনার 70 টাকা মতো নেবে রুই মাছ ভাত। 1-1.5 ঘন্টা স্নান করে খাওয়া দাওয়াটা সেরে সোজা হাঁটতে হাঁটতে চলে যাবেন ঢেউ সাগর পার্কে। পা হেঁটেই যাওয়া যায়, একদম সামনেই নিউ দীঘা সি বিচ। ঢেউসাগর পার্ক ঘুরে এখানে যে পার্কটা রয়েছে পাশেই, ওখানে ঢুকতে টিকিট লাগে না, ড্রাগন পার্ক, ওটা এমনি ঢোকা যাবে। আগে এটা দেখে নিই, তারপরে। এই হচ্ছে ঢেউসাগর পার্ক, এই ভেতরে যেতে হয়। আর এখানে টিকিট কাউন্টার আছে, এই যে টিকিট কাউন্টার থেকে একটা টিকিট নিতে হবে।
টিকিট কত দিদি? 10 টাকা না? এখানে এন্ট্রি ফি 10 টাকা দিয়ে এরকম একটা টিকিট দেবে আপনাদের। এই টিকিটটা নিয়ে পার্কের ভেতরে প্রবেশ করতে হবে। চলুন ভেতরে যাই। এই হচ্ছে ঢেউসাগর পার্ক। ঢুকে এরকম এন্ট্রান্সটা দেখুন, উপরে বেশ সুন্দর জিরাফ রয়েছে, 3টে 3টে, 6টা বা 2টো বাচ্চা জিরাফ রয়েছে। আর এরকম একটা গাড়ি আপনারা ভেতরে দেখতে পাবেন, দেখুন এই গাড়িটা আপনাদের রাইড করায় নিয়ে যাবে সামনের দিকে মনে হয়। জিজ্ঞেস করে নিচ্ছি দাদা, রাইডে কত টাকা দাদা? হ্যাঁ রাইড কত? 10 টাকা করে এটা ভেতরে গিয়ে ছেড়ে দেবে। আচ্ছা 10 টাকা করে ভেতরে গিয়ে ছেড়ে দেবে। ভেতরে এরকম সব দুধারা বেশ সুন্দর সাজানো, আর একদম ভেতরে হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটিসের কিছু জায়গা আছে, সেগুলো একটু দেখাই আপনাদের। ঢেউসাগর পার্কের ভেতরে প্রবেশ করে গেছি। খুব সুন্দর পার্কটা, মানে এখানে পুরো ঝাউবন, যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর পার্কটা প্রচুর বড় এরিয়া নিয়ে হয়েছে, একদম সমুদ্রের লাগোয়া এই পার্কটা। খুব সুন্দর জায়গায় পার্কটা, আপনারা আসবেন এই পার্কটা দেখতে। এখানে 1-1.5 ঘন্টা সময় বেশ সুন্দরভাবে কাটানো যায়। তারপরে আবার অন্য একটা পার্ক দেখে নেব। ঢেউসাগর পার্কের ভেতরেই এটা হচ্ছে বিশেষ সৌন্দর্য। সমুদ্রের পাড়ে কিন্তু এরকম মিষ্টি জলের এরকম কিছু নেই, কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু নোনা জল নয়, মিষ্টি জলের একটা লেক। আর এখানে রাইডের ব্যবস্থাও আছে। পার্কের লোকগুলো এখানে মাছ ছাড়াও আছে, মানে যেগুলো মিষ্টি জলের মাছ হয়। বেশ ভালো লাগলো এই জায়গাটা। পার্কের ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে, এখানে একটা টয়লেটও আছে, এদিকে শৌচালয়। সুন্দর দেখুন ভেতরটা। এখানে একটা সেলফি জোন আছে এই যে ঢেউসাগর লেখা, আর এই উপর দিকে উঠে যেতে হয়, ওদিকে গেলে হচ্ছে সমুদ্রটা আছে। চলুন দেখি। এই জায়গাটা দারুণ করেছে, চারিদিকে ঝাউ গাছের মাঝখানে, হেভি হেভি। আর ঢেউসাগর পার্কের এটা হচ্ছে বিশেষ আকর্ষণ, এই নৌকাটা দেখুন কি সুন্দর বানিয়েছে। সন্ধ্যের পর এখানে ভীষণ ভিড় হয়। ঢেউসাগর পার্কের মানে বিশেষ সৌন্দর্য হচ্ছে এইটা, একদম সমুদ্রের পাড়ে এই নৌকাটা বানানো আছে, ওধার দিয়ে রাস্তা আছে বিচ। এই ঢেউসাগরটা দেখুন কি সুন্দর, পার্কটা খুব সুন্দর করেছে। ঢেউসাগর পার্কের এই যে লাইটগুলো দেখছেন না পিছনে, স্টার স্টারগুলো, এগুলো সব রাত্রিবেলায় জ্বালায়। আর সন্ধ্যের পরে এখানে একটু বিশেষ মানে সৌন্দর্য হচ্ছে এই লাইটিং, এই দেখতে কিন্তু অনেক মানুষ আসে। আর এখানে আপনাদের দেখালাম এই যে নৌকাটা, এই যে দেখুন কী সুন্দর, এটাও একটা বিশেষ আকর্ষণ। আর পার্কটা হয়েছে প্রচুর মানে কী বলবো, অনেকটা একর জায়গা নিয়ে, মানে খুব সুন্দর পার্কটা। এই পার্কে আপনারা 1-1.5 ঘন্টা সময় কাটাতেই পারেন, তারপরে ওদিকে যেতে পারেন। চলুন তাহলে আর একটু দেখাই আপনাদের, তারপরে যাবো অন্য পার্কে। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে আমরাবতী পার্কে কিন্তু রোপওয়ে আছে, এখানে কিন্তু সেই জিনিসটা দেখলাম না। ঠিক আছে, তাও ওভারঅল বেশ সুন্দর লাগলো। চলুন তাহলে। এই ঢেউসাগর পার্কের পুরো এরিয়াটা এরকম সুসজ্জিত টাইলস দিয়ে সাজানো, যেমনি পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি সৌন্দর্য ভরা। খাওয়ার জায়গাও আছে এই সামনে, এগুলো সব রেস্টুরেন্ট আছে, শৌচালয় আছে, সমস্ত কিছু ব্যবস্থা আছে, খুব সুন্দর। ঢেউসাগর পার্ক প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে পর্যটকদের জন্য, আর এই পার্কের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস, এগুলো দুপুরের পরেই খোলে। বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে এখানে, সাইকেল আছে, সমস্ত কিছু রয়েছে। এখানে ভেতরে রয়েছে রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা দুপুরে মানে বিকেলের দিকে যদি আসেন তাহলে খাওয়া দাওয়াটা সারতে পারেন। খুব সুন্দর দেখুন জায়গাটা, সমস্ত রকম ব্যবস্থা আছে ঢেউসাগর পার্কে। আবার কিছু পিকনিকের লোকজন এসছে, এই যে দেখুন বাস নিয়ে এসছে, সব রকম ব্যবস্থা আছে। সোজা চলে এলাম এই যে এই রাস্তাটা, একদম ঢেউসাগর পার্ক যেটা আছে এই সোজা রাস্তায়, এই রাস্তা দিয়ে এসে এখানটা দাঁড়ালাম। আর এখান থেকে আবার টোটো আসবে, উঠে পড়বো, আমরাবতী পার্ক যাবো।
থেকে বেরিয়ে রাস্তায় রাস্তায় পরেই আপনারা চলে এলাম অমরাবতী পার্কের একদম সামনে। এটা দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা মেনটেন হয়। একদম সামনে হচ্ছে, এই হচ্ছে অমরাবতী পার্ক। আর এখান থেকে টিকিট নিতে হবে আপনাদের, টিকিট মূল্য 10 টাকা। আর এখান থেকে যেতে হবে ভেতরে, চলুন ভেতরে যাই। অমরাবতী পার্কের ভেতরে রয়েছে এরকম সুন্দর গোলাপের বাগান, এত সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে এখানে, আপনাদের দেখলে মন ভরে যাবে, খুব সুন্দর লাগছে এই বাগানটা। অমরাবতী পার্কে ঢুকেই একদম প্রথমেই আপনারা দেখতে পাবেন প্রচুর গোলাপ রয়েছে এখানে, হলুদ কালার, এই কালারটা আরও বেশি সুন্দর লাগছে, খুব দারুণ। অনেকটা জায়গা জুড়ে এই গোলাপ বাগানটা রয়েছে, খুব সুন্দর। আর গোলাপ বাগানের পরেই রয়েছে রোপওয়ে, এইদিকে এ হচ্ছে রোপওয়ে। এটা এই এখান থেকে রোপওয়ে উঠতে হয়, আর পুরো পার্কের একদম ওই পাশ পর্যন্ত নিয়ে যায়। অমরাবতী পার্কের ভেতরে কিন্তু একটা বড় জলাশয় রয়েছে, আর এই জলাশয়ে বোটিং করতে পারবেন আপনারা, দেখুন বোটিং করছে, খুব সুন্দর এই জায়গাটা। অমরাবতী পার্কটা আসলে অনেক পুরনো পার্ক, পার্কটা বেশ সুন্দর। রোপওয়ে আছে, এই যে রোপওয়ে দিকেও যাবো, এই জায়গাটা আগে দেখিয়ে দিই আপনাদের। আর কপাল খারাপ থাকলে যা হয়, রোপওয়ে খারাপ হয়ে গেছে, মানে 10-15 হয়েছে খারাপ হয়েছে, মেনটেন্যান্সের কাজ হচ্ছে, এটা ঠিক হতে আরও 15 সময় লাগবে। আপনারা যারা আসবেন অথবা 15 পরে আসলে পরে রোপওয়েটা চালু পাবেন, এখন বন্ধ আছে। আজকে ফেব্রুয়ারি মাসের আজকে হচ্ছে 3 তারিখ, আজকে বন্ধ আছে রোপওয়েটা, বন্ধ আছে, কিন্তু এদিকে সব এগুলো খোলা আছে, এই অ্যাক্টিভিটিসগুলো আছে, ছোটো ছোটো অ্যাক্টিভিটিস এগুলো সব রয়েছে, এগুলো পুরো এরকম পার্ক জুড়ে রয়েছে। তো আপনারা আসবেন আর এসে ঘুরবেন এইভাবে। আপনারা অমরাবতী পার্ক দেখে অটোতে উঠে পড়বেন, 20 টাকা নেবে, একদম সোজা নেমে পড়বেন ড্রাগন পার্কের সামনে, ওটা হচ্ছে ওল্ড দীঘাতে। আর যাত্রাপথে দেখে নেবেন নবনির্মিত শ্রী জগন্নাথ টেম্পল, যেটা কিনা দীঘা স্টেশনের একদম লাগোয়া তৈরি করা হচ্ছে। অটো নামিয়ে দিল ঠিক এই পার্কের সামনে, হ্যাঁ ড্রাগন পার্ক বলছে এটা, চলুন দেখি ভেতরে কী আছে। এটাও সমুদ্র লাগোয়া, ভেতরটা ঠিক এরকম, বাহ খুব সুন্দর। খুব সুন্দর ভেতরটা, একদম ফ্লোরে টাইলস বসানো পুরো জায়গাটা, দেখুন খুব সুন্দর। একদম ঢুকেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি রয়েছে, আর এই ডান দিকে রয়েছে বাচ্চাদের সব অ্যাক্টিভিটিস করার জিনিসপত্র, দেখুন এখানে আর সব সিটিং করা আছে এখানে, দেখুন এসব জায়গাগুলো সন্ধ্যের পর বেশ লাগে বসলে পড়ে। এই গাছগুলোকে না কেটে বেশ ভালোই হয়েছে, খুব সুন্দর লাগছে। ড্রাগন বলার কারণ হচ্ছে এইগুলো, এই ড্রাগন পার্ক এই জন্য বলেছে, এরকম সব করা রয়েছে, 5-6টা আছে পরপর, সবাই নিচে বসছে, আর সিটিংয়ের ব্যবস্থা রয়েছে এখানেও বেশ সুন্দর, দেখুন। আমরা কিন্তু বারে বারে এই কারণেই হয়তো ছুটে আসি এই দীঘাতে, এত সুন্দর অল্প খরচে একদিনে এত কিছু দেখি আবার বাড়ি
চলে যাওয়া, এটা কিন্তু অন্য কোনো জায়গাতেই হবে না, কারণ ডেস্টিনেশন কাছের মধ্যে দীঘাই হচ্ছে আমাদের সবথেকে কাছে। আর এই জায়গাটাও অনেকটাই রিজনেবল, কম দামের খাবার দাবারও এখানে কিন্তু অ্যাভেলেবেল। যখনই কোনো প্ল্যান করি ঘুরতে যাওয়ার, সবার আগে কিন্তু দীঘা কথাটাই আসে। তো পয়সার মধ্যে একটা দিনে একটা ছোট্ট ট্রিপে কিন্তু ঘুরে নেওয়া যায় দীঘা, সেই জন্যই আজকের এই ভিডিও বানানো। অন্য সব এসছেন বেড়াতে, দীঘাতে এরকম প্রচুর মানুষ আসে, মানে এত ভালো লাগে, সত্যি ভালো লাগে এই জায়গাটা আসলে। পরে আপনারা ওল্ড দীঘা অথবা নিউ দীঘা দু জায়গাতেই স্নান করতে পারেন, ব্যবস্থা সব জায়গাতেই আছে, কিন্তু যদি ট্রেনে আসেন তাহলে এর থেকে নিউ দীঘায় স্নান করাটাই বেটার হবে। আর পুরো এই জায়গাটা এত সুন্দর লাগছে, সব বড় বড় ঢেউ আসছে, মানে সাংঘাতিক লাগছে দেখে। আর আমাদের ব্যস্ত জীবনের মানে একটা দিন হাতে পাওয়া মানে বিশাল ব্যাপার, তাই একটা দিনের ট্যুর একটা মানে দীঘাতে বানালাম আপনারা চাইলে যাতে একটু ঘুরে যেতে পারেন। ঠিক এইভাবে ঘুরলে আপনার সময়টা অনেকটাই সাশ্রয় হবে, পয়সাও অনেকটা সেভ হবে। আমি লাস্টে পয়সার যে হিসাবটা সেটা বলে দিচ্ছি, এত টাকা মোটামুটি খরচ হতে পারে এক একজন। একদিনের দীঘা ভ্রমণের খরচ কিন্তু অনেকটাই সামান্য, কারণ সবথেকে বড় খরচ যেটা হোটেল খরচটা আপনাদের লাগছে না। আসুন জেনে নিই কত টাকা খরচ হতে পারে মাথা পিছু আপনাদের। হাওড়া দীঘা ট্রেন ভাড়া আপ ডাউন 210 টাকা, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আপ ডাউন টোটো ভাড়া 40 টাকা, স্নানের ঘরে 10 টাকা, দুপুরের খাওয়া দাওয়া 80 টাকা, লকার রুম 10 টাকা, দুটি পার্কের প্রবেশ মূল্য 20 টাকা, আরও হাতে এক্সট্রা 100 টাকা আপনি রাখতে পারেন। সর্বমোট আপনার খরচ হতে পারে 500 টাকা মাথা পিছু। এই হিসাবটি একটি ধারণা দেওয়া হলো আপনাদের জন্য।